अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সা নি খাবার ঠান্ডা হয়ে গেল, জানি না তুমি কখন খাবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাত মৃত্যুর্মক্ষিয়মামৃতাত। তোর প্রশ্নগুলোর যখন ঠিকঠাক উত্তর দিয়ে ফেললো এই মেয়েটা, তখন আমি একটু বিচলিত হয়ে পড়েছিলাম। প্রশ্নগুলোর সঠিক উত্তর পেয়েও আমি এটা মানতে একেবারেই রাজি ছিলাম না যে ওই মেয়েটা তুমি। তারপর আমার সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিল যখন আমি সেদিন রাতে ওকে লুকিয়ে লুকিয়ে বাইরে যেতে দেখেছিলাম। সেই দিন রাত্রে আমি জানতে পারলাম যে ওই মহিলা তোমার বিষয়ে যাবতীয় বিষয়বস্তু তোমারই ডায়েরি পড়ে জানতে পেরেছে। আসলে বিষয়টা হলো, আমার এটা জানা খুবই জরুরি বলে আমি মনে করেছিলাম যে এই অনামিকা বলে মেয়েটা আসলে কে, আর ও কেনই বা আমার জীবনে এলো। সে কারণে আমি ওই ওর খোঁজ খবর নিতে শুরু করলাম। ও কোনো একজন পুরুষের সঙ্গে কথা বলছিল যে নিজের চেহারাটা একটা শাল দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু ও আমার থেকে ওর পরিচয়টা আর কণ্ঠস্বর লুকিয়ে রাখতে পারেনি। আমি এটা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলাম যে ও সেদিন যার সঙ্গে কথা বলছিল সে হলো পিনাকি। এই নাও তোমার বাকি টাকা। সব ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক আছে। এই ডায়েরির সাহায্যে সবাই আমাকে সুভদ্রা মাহিয়াবংশী ভাবছে। সুভদ্রা মাইয়াবংশী সেজে ও আমাদের সবার চোখে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাই আমিও তখন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি ওকে তাক লাগিয়ে দেব। সেই কারণেই প্রথম রাত থেকে আমি আমার নাটকটা শুরু করে দিয়েছিলাম যে আমি ওকে আমার স্ত্রী সুভদ্রা বলে মনে করছি। আরে সুভদ্রা, কোথায় চলে গিয়েছিলে তুমি? হ্যাঁ, আমি মন্দিরে গিয়েছিলাম। আরে যদি মন্দিরে যেতেই হবে তাহলে আমাদেরকে কাউকে জানিয়ে যাবে তো তুমি। হ্যাঁ চলো 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 তুমি আসুন চলো। আর তারপর থেকেই আমি এটা আন্দাজ করতে শুরু করে দিই যে কতটা চালাকি করে ও আমাদের প্রত্যেককে বোকা বানানোর চেষ্টা করছে। আর সে কারণেই আমি তখন জেনে শুনেই ওর সামনেই তোমার এই দুর্ঘটনার বিষয়বস্তুটাকে আবার শুরু থেকে দেখার কথা বলেছিলাম, কিন্তু ও না করে দেয়। ডিএম, কেসটা ওপেন করে তোমার কি লাভ হবে? সেই রাতেও সন্তুর বানানো কেশরের দুধটাও খেয়েছিল, যেটা তুমি কখনোই কোনোদিন খাওনি। কেশরের দুধে তোমার একটা অরুচি ছিল না? আর তারপর আমি ওকে নানান বিষয়ে বুঝিয়ে একদিন কারখানায় নিয়ে গিয়েছিলাম যাতে ওর মনে টাকা পয়সা আর এই হীরের একটা লোভ তৈরি হয়, নিজেকে সুভদ্রা মাহিয়াবংশী মনে করে নিজের মধ্যে একটা অত্যধিক লোভ শুরু হতে থাকে। আর তারপর ও লোভে পড়ে গিয়ে একটা হীরে চুরি করে ফেলে। খুবই নিন্দনীয় একটা কাজ করে ফেলে ওই মহিলা। তোমার মতন সে যে শুধু আমাকে নয় আমার এই পরিবারের প্রত্যেককেও বোকা বানানোর চেষ্টা করে। তোমার লেখা ডায়েরির প্রত্যেকটা পাতা পড়ে সেদিন আমার প্রশ্নের উত্তর দিয়েছিল। পাঁচ নম্বর প্রশ্ন কি ডিএম? বিয়ের পর সুভদ্রার সঙ্গে আমার প্রথম স্পর্শ কি ছিল? মুখে বলবো নাকি করে দেখাবো? বলো। তোমার কানের লতিতে চুম্বন করেছিলাম আমি,
তুমি জানো আমি সেটাই ভাবছিলাম যে সন্তু আর আমার বিয়ের সময় ওই যে ডায়েরিটা তোমার হারিয়ে গিয়েছিল সেটা গেল কোথায়। আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পাইনি। সেদিন আমি বুঝতে পারলাম যে ওই ডায়েরিটা পিনাকির কাছে কিভাবে পৌঁছলো। তুমিও বড্ড বোকা জানো তো, এই ধরনের ব্যক্তিগত বিষয়ে কেউ তার ডায়েরিতে লিখে রাখে? হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে আমার প্রথম ছোঁয়া সেটাও লিখে দিয়েছো তুমি। সত্যি খুব অন্যায় করেছে মেয়েটা, আমাদের সন্তানদের মনে তাদের মাকে ফিরে পাওয়ার একটা আশা তৈরি করে, সন্তুর থেকে ওর মাতৃত্ব কেড়ে নেয়। খুব খারাপ করেছে, আমার সঙ্গে অন্যায়টা তো করেইছে, তার উপযুক্ত শাস্তিও পাবেই। এত বড় একটা অপরাধের বেশ বড়সড় শাস্তি ওকে ভুগতে হবে। এই চাবিটা এখন আমি কোথায় খুঁজব? জানি না কোথায় থাকতে পারে চাবিটা। মা? হ্যাঁ সোনা? আমার চুলে তেল লাগিয়ে দাও না, যেভাবে আগে লাগাতে খুব ভালো লাগতো। আর দেখো চুলটা কিরকম শুকনো হয়ে গেছে। আজ আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আমি কালকে লাগিয়ে দেবো, ঠিক আছে? আমি মাথা টিপে দিই? আরে না না, তার কোনো দরকার নেই, আমি পরে বাম লাগিয়ে নেব। তুই যা না, খেয়ে শুয়ে পড়। ঠিক আছে মা। কিছুতেই বুঝতে পারছি না চাবিটা কোথা থেকে পাবো। বড়মালকিন, বড়মালকিন, সূর্য বাবা জেদ করছে, গান না শুনে ঘুমাবে না বলছে। চম্পাকলি, আমার খুব মাথা যন্ত্রণা করছে, তুমি আজকে সূর্যকে ঘুম পাড়িয়ে দাও না। আচ্ছা চলো। উফ, থিয়েটারে 500 ক্যারেক্টার করা অনেক সহজ, এখানেই 5-5টা সন্তানের মা হওয়া সত্যি খুব কঠিন কাজ। কারোর মাথায় তেল লাগিয়ে দাও, কাউকে ঘুম পাড়ানি গান শোনাও। জানি না কবে আমার কাজটা শেষ হবে, ওখানেই ভালো ছিলাম আমি। তাড়াতাড়ি আমি চাবিটা পেয়ে যাই, আমার কাজটা শেষ হোক, আর আমি এই অদ্ভুত বাড়িটা থেকে বেরোতে পারি। কিন্তু চাবিটা কোথায় খুঁজব কিচ্ছু বুঝতে পারছি না। ইয়েস, সুভদ্রা মাহিয়া বংশের ডায়েরিতে কিছু না কিছু থাকবে, ডায়েরিটাই দেখি। এটাতে তো কিছুই নেই। মালকিন? হ্যাঁ সন্তু? আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই ডায়েরিটা যেন সন্তুর চোখে না পড়ে, না হলে ও হাজারটা প্রশ্ন করবে। আরে এসো না সন্তু। এই বইটা হয়তো বিভা ফেলে গেছে, আমি ওকে দিয়ে আসছি। সন্তু, এই ডায়েরিটা তো আমার, দেখো এটাতে আমার নামও লেখা আছে। অন্ধের কি বা দিন কি বা রাত্রি, মালকিন আমি লেখাপড়া জানি না। ও, আমার আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি? আজ কাঞ্জি কাকা আপনাকে গ্রামে চিনতে পেরেছিলেন। কাঞ্জি? হ্যাঁ, আপনি ভালো করেছেন যে কারোর সামনে ওনার সত্যিটা আসতে দেননি। কাঞ্জির রহস্য? হ্যাঁ মালকিন, আমি জানি যে এই সত্যিটা শুধু ছোট পিসি আর আপনিই জানেন, তবে সেই সত্যিটা আমিও জানি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই সত্যিটা আমি কারোর সামনে আনব না। ছেড়ে দাও না সন্তু, আগে যা হয়ে গেছে
সেসব কথা এখন ছাড়ো, ভুলে যাও সব। মালিক ঠিকই বলেন, আপনি সত্যি খুব ভালো। সন্তু? হ্যাঁ? আমার ডায়েরি এই নিন। এখন এটা আবার কিসের রহস্য, যেটা তরু দিদি আর আমি ছাড়া সন্তুও জানে? কি কি খুঁজবো আমি এই ডায়েরিটায়? এই রহস্যের কথা এখন থাক, কিন্তু এখানে চাবির কথা কেন লেখা নেই? উফ, বুঝতে পারছি না চাবিটা কোথায় খুঁজব। হয়তো সুভদ্রার মা এই চাবির ব্যাপারে কিছু জানতে পারে, আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করি। অনেক হয়েছে মা, ছেড়ে দে। করতে দাও না মা, তোমার পায়ে মালিশ করে দিতে আমার ভালোই লাগে। মা, তোমার দুধ। হ্যাঁ মা, ডাক। মা, আমি আজ ডিএম এর সাথে ফ্যাক্টরিতে গিয়েছিলাম, অনেক উন্নতি করেছে ও। হ্যাঁ মা, মন প্রাণ দিয়ে কাজ করে ধর্মরাজ। তুই জানিস, তুই চলে যাওয়ার পরে ও সব কিছু কাজের মধ্যে লাগিয়ে দিয়েছিল। তুই জানিস, এখনো ফ্যাক্টরি তোর নামেই আছে। আজ পর্যন্ত ধর্মরাজ দলিল পাল্টায়নি, একই রকম আছে তোর নামে। খুব ভালোবাসে তোকে। জানি তো মা। আচ্ছা, ওই ফ্যাক্টরির কাগজ এখনো লকারেই আছে না? আর ওই লকারের চাবি নিশ্চয়ই ডিএম এর কাছেই আছে। আরে না রে মা, ঘরের সব কাজই তো তরু সামলায়, চাবি ওর কাছেই আছে। হেসে গেলাম। এখন যতক্ষণ না তরু আসবে এখানে, আমার কাজটা আটকেই থাকবে, আর আমাকে থাকতে হবে এই চিড়িয়াখানায়। মা, মা কোথায় গেল? ওদিকটা গিয়ে দেখি। যেদিন মা ফিরে এলো, বলেছিলাম না ছবিতে আর মালা পরাবে না। হ্যাঁ কাদ্দু দিদি। তাহলে ছবিতে মালা এলোটা কি করে? আমি এসব জানি না কাদ্দু দিদি। তুমি জানো না তার মানে কি বলতে চাইছো? হ্যাঁ, বাইরে থেকে কেউ এসে মালা পরিয়ে দিয়ে গেছে। কাদ্দু মা, চম্পাগলি তো বললো যে ও কিছু জানে না, তাহলে ওর উপর রাগ করছিস কেন? দিদা, আমি ওর উপরে রাগ করিনি। আমার ছবিতে মালাটা দেখে প্রচন্ড রাগ হচ্ছে। মায়ের ছবিতে শেষবার কে প্রদীপ জ্বালিয়েছে? উত্তর দাও তুমি, আমি তোমায় জিজ্ঞাসা করছি। কদ্দু দিদি, ওই ফটোর সামনে আরতি তো রোজ ছোট মালকিনি তো করেন। সন্তু, তুমি জানো যে মা ফিরে এসেছে, তাও তুমি এভাবে কি করে? আমি জানি, আজ প্রদীপ আমি জ্বালিয়েছিলাম, কিন্তু আজ আজ কি সন্তু? এটা জেনেও যে মা বেঁচে আছে, আমাদের মধ্যে আছে, মায়ের ছবিতে মালা পরিয়ে দিলে কেন? কাদ্দু, সন্তু কিছু বলতে চায়, ওর কথাটা তো একবার তুই শোন। সন্তু কিছু বলার আগেই আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি হিতেনদা। আরে সন্তু এটা কেন করবে মা? খুব সহজ ব্যাপার দিদা, কোনো মহিলাই এটা চাইবে না তার স্বামীর প্রথম পক্ষে স্ত্রী আবার ফিরে আসুক। এই জন্য সন্তু এই কাজটা। বাস কাদ্দু, আমি দেখতে পাচ্ছি তুই না বুঝে অনেক কথা বলছিস। এটা ভুলে যাস না, সন্তু আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে, আর আমরা জানি সন্তু এরকম করতেই পারে না। তাহলে তুই এরকম কেন বলছিস? কাদ্দু, আমাকে বিশ্বাস করো, আমি এরকম করিনি। আরে কদ্দু, মা ও বলছে তো ও এটা করেনি,
সবসময়ের জন্য ছবির কাছে প্রদীপ ওই জ্বালায়, তাই হয়তো ভুল করে করে ফেলেছে। বাদ দে না এসব কথার, মানুষ ভুল করতেই পারে। এক কথা বারবার বলে যাওয়ার মানে কি? কাঁদছিস কেন তুই? আমি সত্যি বলছি মালিক, আমি মালকিনের ছবিতে আজ হার পরাইনি। আমি জানি আমার খেয়াল রাখা উচিত ছিল যে যদি এরকম কাজ কেউ করে আমি তাকে আটকাবো, কিন্তু আমি তো জানি না এটা কে করেছে। তার উপর কাঁদু আমাকে। ব্যাস ব্যাস শান্ত, এখন চুপ কর। আমি জানি এটা, যে তুই এরকমটা কখনই করতে পারিস না। মানে মালাটা তুই পরাসনি। মালিক, আপনি যদি এটা জানতেন তাহলে আপনি সবার সামনে। শোন আমার একটা কথা, এই যে আমাদের জীবনটা, এটা খুব সরল জীবন নয়। দুয়ে দুয়ে সবসময় চার হয় না। আর এটা আমি মেনে নিচ্ছি যে ধর্মরাজ মাহিয়া বংশের এটাও কর্তব্য যে বিচার করার আসনে বসে নিরপেক্ষ ন্যায় বিচার করব। কিন্তু আমি ভাবছি যে কখনো কখনো কারোর পক্ষ নিতে হয়। সেটা না করলে অকারণে কথাটা আরো বেড়ে যায়। যদি আমি তখন নিচে এই কথাটা বলতাম যে মালাটা তুই পরাসনি, তাহলে কাদম্বরী মেনে নিত। তাহলে তাকে এটা বলতে হতো না সেই সময় যে ওই মালাটা আসলে কে পরিয়েছে, আর তারপরে ঝগড়াটা বেড়ে যেত সেখানে। সে কারণে আমি কথাটা বললাম। বুঝতে পারলি তুই আমি কেন বলেছি? একটা কথা আবারও ভেবে চিনতে বলতো, আমার ওপর তোর বিশ্বাস রয়েছে কি? তাহলে তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে চুপ কর না, এখন পুরোটা বুঝিয়ে বললাম তো তোকে। মুখ খুলে এখন দাঁড়িয়ে আছিস কেন এখানে? চল এবার একটু হেসে দেখা, চল। মা, কি ভাবছো? তুমি তো এটা খেতে ভালোবাসো, একটুও খেলে না কেন? এই সুভদ্রা আর কি কি পছন্দ করত, পাঁপড়? আর কিছু পাইনি, খাও না। এটাই ভাবছিলাম যে পাঁপড় খাবো। আমি তোমার সব পছন্দের খাবারগুলো বানিয়েছি, ডাল, এই বাঁধাকপির তরকারি, সব খেতে হবে কিন্তু। এই সন্তুরি, হা করে তাকিয়ে থাকবি নাকি বসবি আমাদের সঙ্গে? খাবি তো এখন, বস। কিন্তু মালিক। বস বস, উঠ নে। হ্যাঁ ঠিক আছে, তুই ব্যাপারটা সামলে নিস। জয় শ্রীকৃষ্ণ বাবা। হ্যাঁ বাবা বল। মৌলিক ফোন করেছিল, কালকে ওয়া তোর পিছে ফিরে আসছে। তরু, ওই দিন সন্তু তরুলতার সম্পর্কে কিছু রহস্যের কথা বলছিল। এবার তরু যখন ফিরেই আসছে, ওর কাছে যদি প্রমাণ করতেই হয় যে আমি সুভদ্রা, তাহলে এই রহস্যটা আমায় জানতেই হবে। কারণ যদি তরুলতা মাহিয়া বংশী এটা বিশ্বাস না করে যে আমি তার বৌদি সুভদ্রা মাহিয়া বংশী, তাহলে ও আমাকে চাবিটা কখনো দেবে না। যে করেই হোক এই রহস্যটা আমায় জানতে হবে। হ্যাঁ অনামিকা, তুমি এটা জানার চেষ্টা করো যে রহস্যটা কি, আর ওই চাবিটা হাতে পাওয়াও ততটাই জরুরি। কোনোভাবেই কিন্তু তোমার ধরা পড়ে গেলে চলবে না, কোনো রকম ভুল যেন না হয়। যেই মানুষটার স্ত্রী হওয়ার নাটক করছো না তুমি,
ধর্মরাজ মাহিয়া বংশী তার নাম। খুব চালাক মানুষ, অনেক গভীর জলের মাছ ধর্মরাজ। তোমার তো কপাল ভালো যে চুরি করার সময় হাতে নাতে ধরা পড়নি, নইলে ওই কারখানাতেই তোমার খেলাও শেষ করে দিত। দেখো অনামিকা, আরে আমি তো প্রথম থেকেই আগুন নিয়ে খেলা করছি, আমি কোনো চোর চিটিংবাজ নই। আমি শুধু এটুকু চাই যাতে আমার জমি আমার কাছে ফেরত এসে যায়, ব্যাস। বুঝেছ? মনে থাকে যেন অনামিকা, ধর্মরাজ যাতে কোনোভাবেই তোমার খেলাটা বুঝতে না পারে। এবার থামো তুমি পিনাকিন দাদা, এক তো আমাকে দিয়ে এসব কাজ করাচ্ছেন, তার উপর আবার ধমকও দিচ্ছেন। যাই হোক, আমি এটা জানি যে এই পুরো ফ্যাক্টরি আমার নামে আছে, সব হীরে আমার। ওখান থেকে যদি একটা তুলেও নি তাতে কি হয়েছে? তোমার নামে? এই অনামিকা দেশাই, মাটিতে পা রেখে চলো, অত বেশি আকাশে ওড়ার চেষ্টা করে লাভ নেই। আর শোনো, এই যে সুভদ্রা মাহিয়া বংশী সাজার অভিনয়টা চলছে না, এটা যদি কোনোভাবে ধরা পড়ে যায় খুব পস্তাতে হবে তোমাকে। আর এই যে টাকাটা দিচ্ছি না তোমাকে, সেটাতেই খুশি থাকো, সেটাই যথেষ্ট। আর একটা কথা মনে রেখো, মালিক কখনো নিজের বাড়িতে চুরি করে না। আমি একজন স্টেজ অ্যাক্ট্রেস, এর আগে আমি এত স্টেজ শো করেছি, আমি খুব ভালোভাবেই জানি কোথায় কার সামনে কোন ডায়লগ বলতে হবে।